হ্যালো গাইজ কেমন আছো সবাই দেখো দুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি একটু ঠান্ডা লেগে গেছে তাই ঠিক আছে গলাটা একটু বসে আছে তাই একটু ম্যানেজ করো তোমরা ঠিক আছে দেখো আমাকে কয়েকজন ম্যাসেজ করে বললো বলছে যে দাদা ইনফিনিটিভের ইউজ আমরা ঠিকঠাক করতে পারি না বাক্যে ঠিক আছে তো তার জন্যে সেটা নিয়ে আমি একটা সিম্পল ট্রিক সিম্পল টিপস কিছু আমি নিয়ে এসেছি যেটা সাজে ইজিলি তোমরা কোনো বাক্যে কি কোনো সেন্টেন্সে ইনফিনিটিভের ইউজ ইনফিনিটিভের ব্যবহার করতে পারবে ঠিক আছে দেখো ইনফিনিটিভ মানে হচ্ছে কি ইনফিনিটিভের ব্যবহার মানে রকম স্ট্রাকচারটা কীরকম হয় টু প্লাস ভার্ব ওয়ান ভার ওয়ান কেন বলছি কেন কেন না ভারবে তিনটা রূপ থাকে এটা সবাই জানো যে কী যেমন ওয়ান ভার টু ভার থ্রি যেমন ধরে নাও কি ভার্বের এক নাম্বার ফার্ম যেমন উদাহরণ কী হবে ইট দু নাম্বার কি অ্যাট তারপরে কি ইটেন তাই তো ডু ডিড ডান এখন ইনফিনিটিভের ক্ষেত্রে কী হয় এই এক নাম্বারগুলো ঠিক আছে এক নাম্বার ফর্মগুলো কিন্তু এখানে ইউজ হয় যেমন ধরে নাও টু ইট টু গো তাই তো এই হবে টু ওয়েন্ট কোনো দিন বা টু এই যে অ্যাট ডিড এই রকম দু নাম্বার বা তিন নাম্বার ফর্ম কোনো দিন হয় না ঠিক আছে এখন কথা হচ্ছে যে টু ইট টু গো এগুলোর মানে কি তাই তো এগুলো তিনটে মানে দেখো একদম আমি সিম্পলেস্ট ওয়েতে বলছি রকম যদি টু দিয়ে কিছু হোক থাকে টু গো মানে তিন রকমের এর মানে বের হতে পারে যে কি একটা হচ্ছে যাওয়া আরেকটা কি যেতে আরেকটা হয়ে গেল যাওয়ার জন্য কি বললাম আমি টু গো মানে যাওয়া বা যেতে বা যাওয়ার জন্য সেই রকম টু ইট মানে কি হতে পারে খাওয়া খেতে বা খাওয়ার জন্য টু টু ওয়ার্ক মানে কি হতে পারে কাজ করা কাজ করতে কাজ করার জন্য সিম্পল জিনিস বটে তো এখন কথা হচ্ছে এগুলোকে আমরা কি সেন্টেন্সে কিভাবে ইউজ করবো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে যাওয়া যেতে যাওয়ার জন্য মুখস্থ করে নেবে ঠিক আছে আর প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ভ যেগুলো আছে কাজ করা যে ওয়ার্ডগুলো সেইগুলো দিয়ে তোমরা এইগুলো অ্যাপ্লাই করবে ঠিক আছে দেখো এটাকে আমরা ইউজ করব কিভাবে বাক্যে একটা কি বললাম টু ইট এটা দিয়েই করা যাক টু ইট মানে কি খাওয়া খাওয়া দেখো টু ইট দেখো এটা না সবসময় বাক্যের শুরুর দিকে হয় ঠিক আছে টু ইট ইজ নেসেসারি ইজ নেসেসারি ফর আস আমাদের জন্যে ঠিক আছে টু ইট খাওয়া হচ্ছে কি প্রয়োজনীয় কাদের জন্য আমাদের জন্য এখন এর মাঝখানে তুমি কিছু একটা অবজেক্ট বসাতে পারো এই ভাবটার জন্য যে কি কি খাওয়া ইট টু ইট ভেজিটেবলস তাই তো ভেজিটেবলস খাওয়া মানে কি সবজি খাওয়া হচ্ছে যদিও আমিও খাই না ঠিক আছে যাই হোক যে ভেজিটেবলস খাওয়া হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো খুব নেসেসারি আমাদের জন্য তাই তো এই হচ্ছে কেস তাই এটা হচ্ছে একটা মানে মানে একটা ব্যবহার খাওয়া খাওয়া শুধু খাওয়া ঠিক আছে নেক্সট কি বললাম খেতে তাই তো দেখো এটা কীরকম হয় খেতে মানে কি কিছু একটা কাজ করার জন্য তাই তো খেতে বা খাওয়ার জন্য প্রায় সিমিলার দেখো কীরকমভাবে বলবো আমি গেছিলাম সেখানে কি করতে টু ইট দেখো এখানে টু ইটের মানে হলো কি খাওয়া এখানে মানে কি এর মানে হচ্ছে খেতে আমি সেখানে গেছিলাম খেতে আরেকটা মানে হচ্ছে এর টু ইট মানে হচ্ছে কি খাওয়ার জন্য আমি কি বললাম একটা খাওয়া খেতে আর খাওয়ার জন্য বুঝতে পারছো কি বলছি আমি তাহলে এটাও মানে বলতে পারো যে কি আমি সেখানে গেছিলাম খেতে বা খাওয়ার জন্য বুঝলে কি বলছে এই সিম্পল জিনিস যে আমি সেখানে গেছিলাম খাওয়ার জন্য আর আরেকটা ক্ষেত্রে হয় সেটা হচ্ছে যে সবসময় যে খেতে আর খাওয়ার জন্য মানে তে আর জন্য যে সেম হবে এই রকম নয় কিন্তু দেখো যেমন আই ফর গট টু গিভ ইউ দ্য বুক বুক দেখো এখানে কিন্তু টু গিভ মানে দিতে এখানে কিন্তু দেওয়ার জন্য না আমি ভুলে গেছিলাম কি দিতে কিটা তোমাকে বইটা তোমাকে দেওয়ার জন্য ভুলে গেছিলাম নয় কিন্তু তোমাকে বইটা দিতে মানে সব সময় যে তে আছে মানে যে জন্য হবে এটাই নয় কিন্তু ঠিক আছে তো এই জিনিসটা সিম্পল জিনিস কী বললাম তিনটে ফর্ম টু এর পরে তিনটে ফর্ম যে কি আর আরেকটা জিনিস খেয়াল রাখবে যখনই এই রকমের সেন্টেন্স তৈরি হয় যে কিছু একটা করার জন্য কিছু একটা করলো তো এই করার জন্যটা কিন্তু শেষের দিকে হয় যেমন ধরে নাও এখানেই যেমন ধরে নাও যে আমি তাকে বইটি দিতে মানে এই দিতেটা টু গিভটা কিন্তু শুরুতে দিয়ে দিও না শুরুতে কি বলবে আগে ভুলে গেছিলাম এইটা যেটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব ঠিক আছে ওটা পরে জানবে ঠিক আছে যে কি আগে ফাইনাইট ভার্বটা ইউজ হয় তারপরে ইনফিনিটিভ ইউজ হয় ঠিক আছে মানে এটার ব্যবহার হচ্ছে পরে তাহলে কি বললাম যাওয়া যেতে যাওয়ার জন্য টু গো মানে যাওয়া যেতে যাওয়ার জন্য বুঝতে পারছো কী বলছে আর টু ইট মানে খাওয়া খেতে খাওয়ার জন্য সিম্পল জিনিস তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা আর এটা ইউজ করবে বাক্যে ইউজ করবে যদি না ইউজ করো এটা কোনো অ্যাকচুয়ালি দাম নেই ঠিক আছে এর কোনো মূল্য নেই যদি না তুমি অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করছো সেন্টেন্সে ঠিক আছে তাহলে যাই হোক আশা করি বুঝতে পেরেছো যদি কিছু বুঝতে না পারো বা আবার এক্সট্রা কিছু যদি এর থেকে কিছু জানতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার তো অবশ্যই করবে ঠিক আছে যাই হোক আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই